বন্ধুরা, রেলে সফর করার সময় আমরা রেল লাইনের পাশে এইরকম সিমেন্টের তৈরি স্লিপার এ কিছু সংখ্যালেখা দেখতে পাই, যেগুলির মানে আমরা জানার চেষ্টা করি, কিন্তু এর মানে আমরা অনেকেই বুঝতে পারি না। তো বন্ধুরা, এই ভিডিওতে রেলপথের ধারে থাকা এই স্লিপারের কথাই বলবো। আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং নতুন কিছু জিনিস জানতে পারবেন। বন্ধুরা, যেটা আমরা সবাই জানি, রেলওয়ের প্রতিটি সিস্টেম, প্রতিটি জিনিসের একটা আলাদা আলাদা মানে হয়, যেটা কোনো নির্দিষ্ট জিনিসকে প্রকাশ করে। এই রকমই সাদা সিমেন্টের স্লিপার এ লেখা নাম্বার। যেরকম আপনি রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে এইরকম মাইলস্টোন অবশ্যই দেখেন, যেটা আপনার গন্তব্যস্থলের দূরত্বকে নির্দেশ করে যে এর পরের স্থানটি এত দূরে পরে অবস্থিত। এই রকমই সাদা সিমেন্টের ছোট পোস্টে লেখা কালো রঙের অক্ষর রেলওয়ে ট্র্যাকের কিলোমিটারকে নির্দেশ করে। বন্ধুরা, এই কিলোমিটার ওই ডিভিশনের হেডকোয়ার্টার অথবা বড় কোনো রেলওয়ে স্টেশন থেকে জিরো থেকে শুরু হয়ে বাড়তে থাকে। মানে স্লিপারে লেখা এই নাম্বার এটি নির্দেশ করে যে এই স্লিপার ওই রুটের হেডকোয়ার্টার অথবা বড় কোনো রেলওয়ে স্টেশন থেকে 67 কিলোমিটার দূরে অবস্থিত। আর নিচে লেখা 6 সংখ্যা মিটারকে নির্দেশ করে, মানে এই পিলার হেডকোয়ার্টার অথবা বড় কোনো রেলওয়ে স্টেশন থেকে 67 কিলোমিটার 600 মিটার দূরে অবস্থিত। বন্ধুরা, এই রকম পিলার ডিজেল লোকোমোটিভ লাইনে লাগানো থাকে। বন্ধুরা, ইলেকট্রিক লাইনের ক্ষেত্রে এই কিলোমিটার বোর্ড OHA পোস্টে নীল রঙের প্লেটে হলুদ রঙের লেখা হয়, যেটা রিপ্রেজেন্ট করে এটা কত মিটার দূরে এই পোস্ট অবস্থিত, যেটি হেডকোয়ার্টার অথবা মেজর কোনো রেলওয়ে স্টেশন থেকে দূরত্ব এই হলুদ রঙের বোর্ড নির্দেশ করে। বন্ধুরা, এই বোর্ড লাগানোর মানে হলো যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, এই রকম কোনো জিনিস হয় অথবা কোনো রুট মেনটেন্যান্সের প্রয়োজন হয়, তো এর ফলে জানা যায় যে এই লোকেশানে এইরকম সমস্যা হয়েছে। এমনকি লোকো পাইলট এই কিলোমিটার বোর্ড দেখে বুঝতে পারে যে হেডকোয়ার্টার অথবা মেজর রেলওয়ে স্টেশন থেকে কত দূরে ট্রেন আছে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন রেলওয়ে ট্র্যাকের পাশে এই সাদা রঙের স্লিপার কেন এবং কী জন্য দেওয়া হয়। যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করুন, কমেন্টে অবশ্যই জানান আপনার মতামত এবং ভিডিওটিকে শেয়ার করুন। পাশাপাশি চ্যানেলটিতে নতুন হলে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এইরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। সবসময় থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।